सकल के स्वागत जानाई आमादेर यूट्यूब चैनले। आजकेर एई भिडियोटा उच्च माध्यमिक 2022 साले जारा परीक्षा देबे तादेर जोन्नो भीषण आकर्षणीय भिडियो। देखो आजकेर एई भिडियोते तोमरा जे टेंशनटा करछो जे आमादेर परीक्षा कखन होबे कोन मासे होते पारे एरकम प्रश्न आमार काछे प्रचुर आसछे एबं तार संगे तोमरा बोलछो परीक्षा दादा कि अफलाइन होबे ना अनलाइन होबे बुझते पारछि ना, तो सेई सम्पर्के एकटा भिडियो बानानोर जोन्नो तोमरा अनेकेई रिक्वेस्ट करेछो। तो आजकेर एई भिडियोते तोमादेरके कमप्लीट অনেকটা গাইড করার চেষ্টা করব, তোমাদেরকে অনেকটা আশ্বস্ত করার চেষ্টা করব যে পরীক্ষা কোন মাস নাগাদ হতে পারে, একই সঙ্গে তোমাদেরকে বলবো পরীক্ষা কোন দিকে হওয়ার অর্থাৎ অফলাইন হবে না অফলাইন হবে কোন দিকে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তা নিয়ে বিস্তারিত ভিডিও আজকের এই ভিডিওতে করা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, তোমাদের মতামত কমেন্টে জানিও, আর তোমার প্রিপারেশন কত দূর সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। দেখো আমি কিন্তু উচ্চ মাধ্যমিক ভূগোলে অনলাইন ক্লাস করাচ্ছি, সেই ক্লাস এখনও চলছে। যদি কেউ ইনকেস যোগদান করতে চাও, ভূগোলের টিচার তাদের নেই পড়তে পারছো না, সেই কারণে কিন্তু আমি অনলাইন ক্লাস শুরু করেছি। সেই ক্লাসে যোগদান হওয়ার জন্য ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে, ফোন করতে পারো। তো দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে সবাই টেনশনে আছো, দাদা আমাদের কোন মাস নাগাদ পরীক্ষা হতে পারে? তোমরা অলরেডি জানো যে তোমাদের সিলেবাসটা কমিয়ে দেওয়া হয়েছে, একই সঙ্গে তোমাদের স্কুল কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ। হয়তো অনেক স্কুলে অনলাইন ক্লাস চলছে, সেটাও কিন্তু ভালোভাবে হচ্ছে না, অনেক টেকনিক্যাল কারণে হচ্ছে না। কিন্তু তোমাদের পরীক্ষার ব্যাপারে একটা কথা বলে রাখি, তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবথেকে প্রবল হচ্ছে কিন্তু মার্চ মাস নাগাদ, অর্থাৎ মার্চ মাসের দ্বিতীয় তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহের মধ্যেই তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ মার্চ মাসেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। আর তোমাদের পরীক্ষা অফলাইনে হবে, অনলাইনে পরীক্ষার সম্ভাবনা সবথেকে কম, অফলাইনে পরীক্ষার সম্ভাবনা বেশি। একই সঙ্গে মার্চ মাস নাগাদ পরীক্ষা তোমাদের হবে, বললাম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তাহের মধ্যেই তোমাদের পরীক্ষা করা হবে। তাই উচ্চ মাধ্যমিক যারা স্টুডেন্ট রয়েছো তাদেরকে এটুকু আশ্বস্ত করছি যে তোমরা অফলাইনে পরীক্ষা হবে সেই অনুযায়ী প্রিপারেশন নাও, সেই অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করো, যাতে তোমাদের কোনোভাবেই কোনো সমস্যায় না পড়তে হয়। হয়তো তুমি ভাবলে অনলাইন পরীক্ষা হবে এরকমভাবে পড়বো, তাহলে পরবর্তীকালে হঠাৎ করে যদি শুনে নাও যে অফলাইন পরীক্ষা হবে, তোমাদের মাথায় মধ্যে চিন্তা বেশি হয়ে যাবে, তখন আবার সমস্যায় পড়তে পারো। তাই এই ভিডিওর মারফত তোমাদেরকে এটুকু কনফার্ম জানাচ্ছি যে তোমরা অফলাইনে পরীক্ষা হবে সেই মাধ্যমে সেইভাবে পড়াশোনা শুরু করো, যাতে তোমাদের কোনোভাবে কোনো প্রবলেম না হয়। এবং এই ভিডিওটি প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, যাতে তারাও অনেকটা বুঝতে পারে। এবং তুমি অবশ্যই, তোমার যদি মনে হয় যে আমাদের ইউটিউব চ্যানেল থেকে তুমি কিছু হেল্প পাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভবিষ্যতে এ ধরনের কোনো নিউজ, ভূগোল সংক্রান্ত কোনো আলোচনা, নোটস, সাজেশন, পিডিএফ অনায়াসে পাওয়ার জন্য। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থাকো এবং ঠিকমতো পড়াশোনা করো। ধন্যবাদ।